পৃথিবীর বিভিন্ন দেশে করোনা ভাইরাসটি পরিবর্তন হয়ে তার সংক্রমণ সক্ষমতা বেড়ে গেছে, কোথাও সিভিয়ারিটি বেড়েছে, কেস ফ্যাটালিটি বেড়েছে। সো বাংলাদেশেও এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে, প্লাস স্বাস্থ্যবিধি না মানলে করোনা ভাইরাস আবার প্রকোপ বাড়তে পারে, এটা কিন্তু আমরা বহুদিন থেকেই বলছি। ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনার সংক্রমণ ধরা পড়ার পর ধীরে ধীরে তা বাড়তে থাকে। ২ জুলাই ৪০১৯ জন রোগী শনাক্ত হয়। ৩০ জুন একদিনে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু হয়। এরপর শীত আসলে সবার ধারণা ছিল করোনার সংক্রমণ অনেক বেশি বাড়বে, কিন্তু শীতে খুব বেশি শনাক্ত হার দেখা যায়নি। শীত চলে যাওয়ার পর বেশ কিছুদিন ধরে আবার দেখা যাচ্ছে করোনার ঊর্ধ্বগতি। করোনার সংক্রমণ বাড়ার সাথে সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এ অবস্থায় সভা সমাবেশ থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠান সবকিছুই চলছে আগের মতো, কিন্তু স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব যেন ভুলে গেছে সবাই। যেমন সামাজিক অনুষ্ঠান যেগুলো আছে আপনারা দেখেন যে ব্যাপক হারে বেড়ে যাচ্ছে। আপনারা যদি কক্সবাজারের দিকে তাকান কিংবা রিসোর্টের দিকে তাকান, দেখতে পারবেন হাজার হাজার মানুষ মাস্ক ছাড়া চলাফেরা করতেছে, কেউ কারো কথা শুনছে না। অসচেতনতার অভাবে এটা বেড়ে যাচ্ছে। To support hospitals, a new traveling intensive care unit is available. 8 converted train cars.